বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু অনেক দিন পরে, প্রায় 3 দিন ধরে, আমাদের 3 থেকে 4 দিন আমাদের আপডেট বন্ধ ছিল, কিন্তু ফের কিন্তু আবহাওয়ার নতুন একটি পরিবর্তন ঘটলো, যেটা আমরা আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। বঙ্গোপসাগরে এই নভেম্বরে কিন্তু দেখা যাচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে, যেটা আমরা গত কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা নাকি মায়ানমারে যাওয়ার সম্ভাবনা ছিল ঘূর্ণাবর্ত হয়ে, কিন্তু সেটা তার শক্তি বাড়িয়ে নিয়েছে। শক্তি বাড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোমবার 28 তারিখ নাগাদ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে সরাসরি সোমবার 28 তারিখ ভোর 4টে AM সে সময় কিন্তু এটি যেটা রয়েছে মায়ানমার উপকূলের একদম অনেকটা সামনে, আর দেখে যা মনে হচ্ছে এটি যেতে পারে পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশে, অথবা এই দুটো জায়গাতেই কিন্তু হয়তো আছড়ে পড়তে পারে দুটো জায়গা নিয়ে। সেটা আমরা আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি যদি ঘূর্ণিঝড় হয় এটি কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে। এটার নাম ঘূর্ণিঝড় ম্যান্দোস হবে যদি এটা এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়লো, যদি নিম্নচাপ না হয় তো তাহলে ঘূর্ণিঝড় ম্যান্দোসে হতে পারে। আমরা আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের এই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কোনটি চিরনটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথম আমরা যেটা এখন এই মুহূর্তে দেখুন প্লে করবো, এক প্রথম থেকে দেখাবো যে ঘূর্ণিঝড়টি কীভাবে আসছে সেটা আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে আমরা এই দ্বিতীয় ঘূর্ণাবর্তটিও আমরা আপনাদেরকে দেখাবো। সরি, এটাই প্রথম, দ্বিতীয় হচ্ছে এটাই। এটা এখন যেটা প্রথমটি রয়েছে সেটা রয়েছে এখন ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে, যার মধ্যে কিন্তু বিজয়ওয়াড়া রয়েছে, নালুরু রয়েছে, চেন্নাই এই সমস্ত জায়গায় রয়েছে। এরপর আমরা এটাকে এখন প্লে করবো, নতুন যে ঘূর্ণিঝড় হচ্ছে সেটা কীভাবে হচ্ছে সেটা একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি একদম স্ক্রিনের উপরে দেখুন, 22 তারিখের পর থেকে কিন্তু এই অংশটির মধ্যেই নতুন একটি ঘূর্ণাবর্ত ওটা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগর, এটাকে আমরা বলে থাকি দক্ষিণ চীন সাগর। জানেন যে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসেই দক্ষিণ চীন সাগর থেকে একের পর এক নতুন ঘূর্ণাবর্ত ওঠে, কিন্তু এইবার উঠতে একটু লেট হয়ে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এর মধ্যে একটি ঘূর্ণিঝড় হয়, গতবারেও আমরা দেখেছিলাম যেটা ছিল ঘূর্ণিঝড় একটি ছিল, যেটা কিন্তু এইটি অন্ধ্রপ্রদেশে গিয়ে আছড়ে পড়েছিল। জানেন এবারে সেই নভেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি যে একটি নতুন ঘূর্ণাবর্ত ফের উঠেছে, 25 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে এই নতুন ঘূর্ণাবর্ত ওটা শুরু হয়ে যাবে, কোথায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং মায়ানমার উপকূলের দুটোর মাঝখানে কিন্তু থাকবে এটি। বলতে গেলে আন্দামান দ্বীপের সামনে, আন্দামান সাগরের সামনে কিন্তু এটি থাকবে সেই সময়। তখন যদি তার আমরা ঝাপটা মোড়ে শক্তি দেখি 34 কিলোমিটার পার হাওয়ার কিন্তু আমরা তখন তার গতি এবং শক্তি দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে যত যাবে শক্তি দেখতে পাচ্ছেন বাড়তে পারে, 25 তারিখ অর্থাৎ শুক্রবারের পর এটার গতি শক্তি আরও বাড়বে, যেটা কিন্তু আস্তে আস্তে আরও শক্তি অর্জন করতে থাকবে। এবং শনিবার আমরা আপনাদেরকে বায়ুমোডেও দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি বায়ুমোড হাইয়েস্ট কত উঠছে। জানেন যে বায়ুমোডে 65 কিলোমিটার উঠলে কিন্তু সেটা ঘূর্ণিঝড় আখ্যা পায়, জানেনি সবাই, সেটাও আমরা দেখে যাবো যে বায়ুমোডে কত উঠছে। ঝাপটা মোড়ে তো 85-এর ওপরেই দেখাচ্ছে কিলোমিটারে, তো বায়ুমোড়ে কত হচ্ছে সেটাও দেখিয়ে দেবো। তো 26 তারিখের পর যখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে করে মায়ানমার উপকূলে, যেহেতু এই অংশটি একটু বাড়ি খাচ্ছে এটা, তার জন্য কিন্তু কিছুটা শক্তি ক্ষয় হতে পারে এই ঘূর্ণাবর্তের শনিবার 26 তারিখ থেকে। তো তারপরে এটি আবারও আস্তে আস্তে করে শক্তি অর্জন করবে, যখন এই দ্বীপের সামনের দিকে ছাড়ছে জায়গা তখন কিন্তু এর শক্তি আরও বাড়তে আমরা দেখতে পাচ্ছি। সে সময় কিন্তু এর শক্তি এবং গতি দেখা যাচ্ছে যে 63 থেকে 64 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে, অর্থাৎ খুবই শক্তি বাড়াচ্ছে আস্তে আস্তে করে এই ঘূর্ণাবর্ত। লক্ষ্য করতে পারছেন আপনারাও 26 তারিখ থেকে আরও শক্তি বাড়বে, এবং তারপরে কিন্তু এই শক্তি আস্তে আস্তে করে এটি পূর্ব দিকে টার্নিং নেবে, যার ফলে কিন্তু এটি দেখা যাচ্ছে হয়তো উড়িষ্যা নয় পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ কোথায় যাবে একবার দেখে নিই আমরা, তবে হঠাৎ করে কিন্তু আবারও পশ্চিম দিকেও একটু টার্নিং নেওয়ার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু কিছুটা গতিও কমতে পারে, যার ফলে কিন্তু যেহেতু এই উপকূলটা পড়ে যাচ্ছে মায়ানমার উপকূল একদম, তার জন্য কিন্তু এর গতিও কিছুটা কমতে দেখতে পাচ্ছি। এবং মায়ানমারের দিকে যেতে যেতে আবারও কিন্তু আস্তে আস্তে তার শক্তি বাড়িয়ে নিল, তখন কিন্তু তার শক্তি হয়ে গেল গিয়ে প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি, আমরা হাইস্ট দেখলাম 69 কিলোমিটার, অর্থাৎ 69 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পারছি রবিবার 27 তারিখ 4টে AM সে সময়। তো এরপরে যখন আবার এটাকে প্লে করছি, প্লে করলে যখন দেখতে পাচ্ছি দেখুন এর শক্তি আরও বাড়ছে, আরও বাড়ছে, এখন 74 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি রবিবার 27 তারিখে কিন্তু এটার শক্তি। অর্থাৎ ঝাপটা মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু গাস্টিং সর্বোচ্চ
চুয়াত্তর কিলোমিটার উঠে যাচ্ছে। জানেন যে 74 কিলোমিটার উঠলে কতটা গাস্টিং থাকতে পারে আপনারা বুঝতে পারছেন, মানে সে সময় কিন্তু আস্তে আস্তে করে ঘূর্ণাবর থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 27 তারিখ রবিবার থেকে। তারপরে আরও শক্তি বাড়বে, 76 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে। তারপরে আরও শক্তি বাড়বে, হবে 85, 86, 87। দেখতে পাচ্ছেন যে 87 কিলোমিটার হচ্ছে, হয়তো 88ও আমরা দেখতে পাচ্ছি। দেখুন 88ও কিলোমিটার দেখতে পাচ্ছি, মানে ধরুন আমরা সর্বোচ্চ একবার যদি আমরা বায়ুর দিক এবং গতিমুখ দেখে নেব তখন দেখে নেবো যে সর্বোচ্চ কতটা উঠতে পারে। তবে এই মুহূর্তে যেটা ঝাপটা মোড়ে দেখতে পাচ্ছি 88 কিলোমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যখন আবারও প্লে করছি, প্লে করলে আবারও পরিবর্তন ঘটছে, 97 কিলোমিটার হয়ে যাচ্ছে। দেখছেন বন্ধুরা, 98, মানে ধরুন আমরা সর্বোচ্চ 100 কিলোমিটার প্রতি ঘন্টাতে দেখতে পাচ্ছি, ধরেই রাখলাম। যেহেতু 98 দেখতে পাচ্ছি, জানি না কোথাও কোথাও হয়তো 100 হতে পারে, এখন অবধি ঠিকঠাক বলা যাচ্ছে না। তো 98 হায়েস্ট আমরা দেখতে পাচ্ছি সোমবার 28 তারিখে গিয়ে। তাহলে এক্স্যাক্টলি কী ধরা যাচ্ছে, ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হচ্ছে সোমবার 28 তারিখে। সে সময় কিন্তু আমরা যদি এর বায়ুমোড দেখি, বায়ুমোডে কী হবে সেটা একবার দেখে নিই। বায়ুমোড গেলে কিন্তু একবার আমরা বুঝে নিতে পারবো যে এটা ঘূর্ণিঝড় হবে কি হবে না। বায়ুমোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি 59, 58 কিলোমিটার, কোথাও কোথাও আবার 60 কিলোমিটারও থাকছে, মানে কোথাও কোথাও আবার পরিবর্তনও ঘটছে। এটাকে যখন আবারও প্লে করছি, প্লে করলে দেখুন বায়ুমোড আবার বলছে এটা গতি কমতেও পারে। একবার যদি আমরা ঝাপটা মোড়ে দেখি তাহলে কী হবে সেটা একবার দেখে নিই। দেখুন ঝাপটা মোড় বলছে কিন্তু শক্তি থাকবে, ঝাপটা মোড় বলছে যে শক্তি 90 কিলোমিটার বেগেই থাকবে এবং বায়ুমোডের সাথে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তবে অনেকটা কাছে চলে গেছে কিন্তু বায়ুমোড ঘূর্ণিঝড়ের। এক্স্যাক্টলি তাহলে কী বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু এবারে 70-80% হয়ে উঠেছে, মানে 70-80% কাছাকাছি দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকতে পারে। আর বাদবাকি 20-30% না হতে পারে, কারণ প্রকৃতির পরিবর্তনশীল, আপনারা জানেন আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন ঘটে তার জন্যই। তবে ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 29 তারিখ অর্থাৎ মঙ্গলবারে গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, ঘূর্ণিঝড় কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে, অর্থাৎ নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি মঙ্গলবার 29 তারিখ সকাল 11:00 PM। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে সেটা এখন অবধি বোঝা যাচ্ছে না, তবে দেখা যাক এক্স্যাক্টলি এটা শেষমেশ ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ হয়ে আসলে পরে না কোনো ঘূর্ণিঝড় হয়, তার প্রতীক্ষায় আমরা থাকবো এবং প্রত্যেক দিন আপনাদের কাছে কিন্তু নতুন নতুন আপডেট আমরা প্রত্যেক দিন আপনাদেরকে প্রোভাইড করব। তো আপনারা তো এটা আপাতত বুঝতে পারছেন যে কী হতে পারে। একবার যদি আমরা এটাকে উপগ্রহ চিত্র দেখি, উপগ্রহ চিত্রে গেলে আমরা এই মুহূর্তে যদি দেখতে পাই, দেখুন এই অংশ থেকে ঘূর্ণাবর্তটি তৈরি হবে, সেই মতন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সিস্টেম তৈরি হওয়ারও কাজ একটা গোল আকার আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ভারতের চেন্নাই, নালোর, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি, বেঙ্গালুরু এই সমস্ত অংশে এবং কিছুটা শ্রীলঙ্কাও এর প্রভাব রয়েছে দেখতে পাচ্ছি। তবে দেখা যাক পরবর্তী আপডেটগুলো তার কতটা পরিবর্তন ঘটে। তো বন্ধুরা আজকের আপডেটে আমরা এতটা রাখলাম, হয়ে গেছে আমাদের ভিডিও 8 মিনিট, আর বেশি বড় করবো না। তো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ।